রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে 3-0 গোলে গাইবান্ধা জেলাকে হারিয়েছে রংপুর। শুক্রবার দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে টুর্নামেন্টটির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার। দুই গ্রুপে ভাগ হয়ে 8টি জেলা নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহেদুল নবী অনু, টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক কে এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, আহ্বায়ক জিয়া হাসান ইমেল সহ অন্যান্যরা।